हेलो बच्चों, वेलकम टू माय चैनल साइंस गामा। आज के आमरा लेखचित्रेर साहाज्ये गतिर प्रकाशगुलो करब, अर्थात किभाबे ग्राफेर साहाज्ये लेखचित्रगुलो आमरा आंकबो सेटा देखबो, एवं जे समस्त गतीय समीकरणगुलो आछे सेई गतीय समीकरणगुलोके ज्यामितिकभावे ओ कलनबिद्यार साहाज्ये आमरा प्रमाण करब। तो जारा एखोनो एर आगेर भिडियोगुलो देखोनि, तारा देखो भिडियो डेस्क्रिप्शने लिंक देवा आछे, किंबा तोमरा चैनेले गिये चैनल प्लेलिस्ट थेके सम्पूर्ण ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের আরেকটা কথা বলি যে এই চ্যানেলে তোমাদের ক্লাস ইলেভেন ফিজিক্সের সমস্ত থিওরি পড়ানো হচ্ছে, এবং তোমাদের যখন রাই মার্টিন বা অন্য কোনো কোয়েশ্চেন ব্যাংক বেরাবে তার সমস্ত সলিউশন এই চ্যানেলে করা হবে। তো আর বেশি দেরি না করে আমাদের আলোচনায় আসি। এখানে যে লেখচিত্রগুলো আমরা আঁকবো সেগুলো হলো, একটা হচ্ছে দূরত্ব সময় বা স্মরণ সময় লেখচিত্র, আর এটা হচ্ছে বেগ এর সঙ্গে সময়ের লেখচিত্র। ফার্স্ট কি বললাম, দূরত্ব সময় বা এটাকে বলতে পারো দূরত্বের জায়গায় স্মরণ, স্মরণ সময় লেখচিত্র। আরেকটা আঁকবো আমরা বেগ সময় লেখচিত্র, ঠিক আছে? এই দু ধরনের লেখচিত্র আমরা এখানে আঁকবো। তো ফার্স্ট আমরা আসি দূরত্ব সময় লেখচিত্র বা স্মরণ সময় লেখচিত্রের মধ্যে। এখানে দেখো এই দূরত্ব সময় বা স্মরণ সময় লেখচিত্রগুলোর মধ্যে আমরা কি করব, না একটা কোণা যদি স্থির থাকে তার ক্ষেত্রে কি কিরকম আমরা লেখচিত্র পাবো, একটা কোণা যদি সমবেগে চলে তার ক্ষেত্রে আমরা কিরকম রেখো পাবো, আর একটা কোণা যদি সমতরণে চলে এবং যদি কোণাটা অসমতরণে চলে, এই চারটা জিনিস, এই চার ক্ষেত্রে আমরা কি ধরনের লেখচিত্র পাবো। দেখো ফার্স্ট বলছি, দেখো দূরত্ব সময় লেখচিত্রের বা স্মরণ সময় লেখচিত্রের যখন একটা কোণা স্থির অবস্থায় আছে, ওকে, আমাদের এই অ্যাক্সিসটা আমরা সবসময় কিনি এক্স, এই অ্যাক্সিসটা কিনি সবসময় ওয়াই, ওকে। এবার যে জিনিসটাকে আমরা পরিবর্তন করব সেটাকে রাখবো এক্স এর দিকে, আর সেটার পরিবর্তনের ফলে যে জিনিসটা পরিবর্তন হবে সেই রাশিটাকে আমরা রাখবো ওয়াই অক্ষ বরাবর। সবসময় সময়টা পরিবর্তন হচ্ছে, সময়টা বাড়ছে, তাহলে সময়টা হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকবে। যে কোনো রেখো যতগুলো রেখচিত্র আঁকবো সবারই ক্ষেত্রে সময়টা থাকবে এক্স অক্ষ বরাবর। তাহলে সময় ব্র্যাকেটে টাইমের জন্য টি, এটাকে আমরা রাখছি এক্স অক্ষ বরাবর, ওকে। আর ওয়াই অক্ষ বরাবর কি আঁকবো, ওয়াই অক্ষ বরাবর কি বলেছি দেখো, দূরত্ব বা স্মরণ যাই বলো কিনা, তাহলে এখানে লিখছি দূরত্ব ব্যাকেটে এস, ওকে, এটা থাকছে ওয়াই অক্ষ বরাবর। এবার প্রথম কন্ডিশনে বলছি আমি কোণাটা যদি স্থির থাকে, এক নম্বর কি বলছি স্থির কোণার ক্ষেত্রে, স্থির কোণার ক্ষেত্রে, ওকে। দেখো স্থির কোণার ক্ষেত্রে কি হচ্ছে, সময়টা বাড়ছে, কোণাটা কিন্তু স্থির আছে, অর্থাৎ কোণাটা সময়ের সঙ্গে সঙ্গে কোন দূরত্ব অতিক্রম করছে না, কোণাটা যে এই ও বিন্দুতে ছিল কোণাটা এই ও বিন্দুতে এখানেই রয়ে যাচ্ছে, সময় কিন্তু বাড়ছে। তাহলে দেখো সময় বেড়ে বেড়ে সাপোজ ধরো এত দূর আসলো, এতটা পর্যন্ত সময় আসলো, কিন্তু কোণাটার কোন স্মরণ বা কোন দূরত্ব অতিক্রম করলো না, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর রেজাল্ট পাচ্ছি আমরা জিরো, এক্স অক্ষ বরাবর টাইম তো বেড়ে বেড়ে যাচ্ছে, তার মানে কি এটা এক্স অক্ষের উপরে একটা সরল রেখা হবে। কি বললাম, স্থির কোণের ক্ষেত্রে আমরা যদি একটা লেখচিত্র আঁকি সেটা আমরা পাবো এক্স অক্ষের উপর সরল রেখা, এক্স অক্ষের উপর অবস্থিত সরল রেখা, ওকে। এরপর দু নম্বরে আমরা কি করছি দেখো, কোণাটা যদি একটা স্থির বেগ নিয়ে চলে, হ্যাঁ সমবেগে কোণার ক্ষেত্রে, এটা সমবেগ নিয়ে চলছে, সম বেগের কোণার ক্ষেত্রে, ওকে,
দেখো সমবেগে কোণার ক্ষেত্রে কি হবে, একই রকম এইদিকে যাচ্ছে ওয়াই অক্ষ, এদিকে এক্স অক্ষ, এদিকে টাইম টি, এদিকে হচ্ছে সরণ বা দূরত্ব যাই বলো না কেন এস, ওকে, এটা অরিজিন ও। এবার সমবেগ মানে কি, আমরা দেখো জানতাম যে ভি সমান এস বাই টি, অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে। কি বললাম, কণাটা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে। এবার কণাটা যদি অরিজিন থেকে স্টার্ট করে, অর্থাৎ এখান থেকে যদি স্টার্ট করে, তাহলে যতটা সময় যাবে ততটা দূরত্ব অতিক্রম করবে, প্রত্যেক ক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে। সেই জন্য আমরা পাবো একটা মূল বিন্দুগামী সরলরেখা। কি বললাম, মূল বিন্দুগামী একটা সরলরেখা পাব। এবং এই সরলরেখাটা থেকে আমরা কি পাবো, একটা নতি বের করব। ধরো এটা নাম দিয়ে দিচ্ছি এ। এবার কি করছি দেখো, এখান থেকে একটা ডট ডট টানছি এ বিন্দু থেকে এ প্রধান অক্ষের ওপর, ও এক্স অক্ষটার ওপর, এটা নাম দিয়ে দিলাম বি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, কণাটার স্লোপ পাবো, সেই স্লোপটা থেকে আমরা বেগ ভিটা বের করতে পারবো। তাহলে নতিটা পাবো এ বি, এই যে এ ও সরলরেখা, এই সরলরেখার নতি সমান কি পাবো আমরা, নতি সমান ট্যান, এটা যদি থিটা হয় ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বটাকে এখানে এ বি ডিভাইডেড বাই বিও সমান এ বি মানে কত, এ বি মানে এই বরাবর কি যাচ্ছে সরণ এস যাচ্ছে, এ তো এস, এটা এস মানে এটা এস, তাহলে এস ডিভাইডেড বাই এ বরাবর কি যাচ্ছে, এ বরাবর যাচ্ছে টাইম টি, যেটা তোমাদের দেখাচ্ছিলাম। তার মানে এস বাই টি মানে কি ভি, তার মানে এর নতিটাই হচ্ছে, এই সরলরেখার নতিটাই হচ্ছে এর বেগ। এখান থেকে আমরা বেগ পাবো, তা সরলরেখাটা কেমন হবে, মূল বিন্দু কম সরলরেখা, আর এই যে নতিটা এটা থেকে আমরা পাবো, এটাই হচ্ছে বেগ ভি, দুটো হলো। তিন নম্বর কি বলছি দেখো, যদি কোনটা সমত্বরণে চলে, এই জিনিসটা বেগ সময়টা আমরা পরে করছি, আগে এটা করে নিই তারপর এটা করবো। তাহলে কোনটা যদি সমত্বরণে চলে, সমত্বরণে যদি কোনটা চলে, সেক্ষেত্রে কি হবে, তাহলে দেখো এভাবে গ্রাফটা আঁকছি, টাইম টি এক্স অক্ষ ছিল, এটা ওয়াই অক্ষ, এখানে কি ছিল না সরণ এস, ওকে। সমত্বরণে চললে আমরা পাবো একটা, এটা অন্য কালে দিয়ে করি, এটা অধিবৃত্ত পাবো, মূল বিন্দুগামী একটা অধিবৃত্ত। যদি আমরা এই অরিজিন ও থেকে, অর্থাৎ এখানে মানগুলো কত, জিরো জিরো, এক্স এর মানও এখানে, টাইম টি এর মানও জিরো, আর এখানে সরণ এস এর মানও জিরো, এখান থেকে যদি শুরু হয় আমার, তাহলে মূল বিন্দুগামী একটা অধিবৃত্ত পাবো। কি বললাম, অধিবৃত্ত। তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত। এবার দেখো এইখানে যে কোনো দুটো পয়েন্ট আমরা ধরলাম এই অধিবৃত্তটার উপর, হ্যাঁ, একটা হচ্ছে এখানে পয়েন্ট এ, একটা পয়েন্ট হচ্ছে এখানে বি। এবার টাইমের সঙ্গে আমরা, টাইম অক্ষের সঙ্গে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা আমরা জয়েন করব, এ পয়েন্টটাও জয়েন করবো একইরকম ভাবে টাইম অক্ষের সঙ্গে, আবার সরণ বা অতিক্রান্ত দূরত্বের সঙ্গেও এটা জয়েন করব, ওকে। তাহলে এখানে সময়ের পরিবর্তন কত হচ্ছে, এটা যদি টি ওয়ান হয় এখানে সময় হচ্ছে টি টু, এবারও টাইমটা যাচ্ছে, টাইমটা বেড়ে যাচ্ছে, টি ওয়ান টি টু টি থ্রি হয়ে বেড়ে বেড়ে যাচ্ছে, যত সময় বাড়ছে তত এভাবে আমরা গ্রাফটা পাচ্ছি, এভাবে বেড়ে বেড়ে যাচ্ছে, ওকে। এখানে কি হচ্ছে, সরণটা এখানে ছিল এস ওয়ান, এখানে হচ্ছে এস টু, সরণটা বা দূরত্বটা বেড়ে বেড়ে যাচ্ছে, যত সময় বাড়ছে তত দূরত্ব বাড়ছে, এই অধিবৃত্তের আকার এইভাবে। এবার এই লেখচিত্র থেকে যদি আমাদের বলে বেগ নির্ণয় করো, তাহলে বেগ নির্ণয় করলে কি করতে হবে, আমরা আমরা দেখো এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যিখানের বেগ বের করছি,
আমরা যদি ও পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে ব্রেক বের করতাম তাহলে ও পয়েন্ট বি পয়েন্ট একটা সরল রেখা টানতাম, তাহলে এ আর বি এর মধ্যে ব্রেক বের করলে কি করব, এ বি এভাবে জয়েন করে দেব। ওকে, তাহলে এ বি আমরা জয়েন করে দিলাম, এটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছি এদিকে, ঠিক আছে। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, এটা থিটা। ওকে, আমরা দেখো এখানে বলেছিলাম নতি, নতিটাই হচ্ছে এর বেগ, তাহলে এখানে নতি বের করব। তাহলে নতিটা সমান কত, এখান থেকে এই ডিস্টেন্সটা ডিভাইডেড বাই এখান থেকে এই ডিস্টেন্সটা, কারণ কি বলেছিলাম ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব এখানে কত বি, এটা একটা যেহেতু নাম দিয়ে দাও সি, এ পয়েন্টের নাম দিয়ে দাও, আচ্ছা এই পয়েন্টটা তো এ নাম দেওয়া ছিল অলরেডি, এটা এ পয়েন্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি বিসি, এটা লম্ব ডিভাইডেড ভূমিটা কত এ সি সমান বিসি, মানে কত দেখো বিসি মানে হচ্ছে এস টু মাইনাস এস ওয়ান, এখান থেকে এই দূরত্বটা এস টু আর এখান থেকে এই দূরত্বটা এস ওয়ান, কি বললাম এটা হচ্ছে এস ওয়ান আর এই দূরত্বটা হচ্ছে এস টু, তাহলে এই দূরত্বটা আমরা কি করে পাবো, এই দূরত্বটা এস টু মাইনাস এস ওয়ান করলে তো এই দূরত্বটা পাবো তাই না, তাহলে বিসি মানে এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই এসি একই রকম ভাবে টি টু মাইনাস টি ওয়ান, তাহলে এই ট্যান থিটাটা হচ্ছে কি নতি, সেই নতিটাই মানে কি বেগ ভি, তাহলে এখানে আমরা বেগটা যদি বের করি তাহলে আমরা পাবো এস টু মাইনাস এস ওয়ান বাই ভি টু মাইনাস টি টু মাইনাস টি ওয়ান। এবার যদি তাৎক্ষণিক বেগ বের করতে বলে কি করবে, তাৎক্ষণিক বেগ বের করতে বললে তো তাৎক্ষণিক বেগ মানে কি যে সময় আমরা বলছি ঠিক সেই সময়, সাপোজ যদি বলে এই পয়েন্টটাতে তাৎক্ষণিক বেগ কত, তাহলে একই রকম কি করবো আমরা এই পয়েন্টটাতে আমরা একটা স্পর্শক আঁকবো, এই পয়েন্টটাকে টাচ করে একটা স্পর্শক আঁকবো, ঠিক আছে, স্পর্শক আঁকার পর হয়ে গেল এইটার সঙ্গে একটা কোণ হবে, একই রকম প্রসেস আমরা এখানে বের করতে পারবো, একই রকম ভাবে যেমন সমতরণ করলাম এবারে আমরা বলছি অসমতরণে, একটা কণা যদি অসমতরণে গতিশীল হয় তার ক্ষেত্রে রেখচিত্রটা কেমন হবে, অসমতরণের ক্ষেত্রে তাহলে এখানে আমরা কি পাবো না রেখোটা এটা বাঁকা বাঁকা এরকম রেখা পাবো, কারণ অসমতরণে বলেছে সেই জন্য, তাহলে এখানে আমরা এটাকে নিচ্ছি এক্স অক্ষ, এখানে টাইম টি যাচ্ছে, এটা ওয়াই অক্ষ, এখানে সরণ বা দূরত্ব এস এটা যাচ্ছে, এর ক্ষেত্রে যদি তোমাকে যে কোনো পার্টিকুলার দুটো বিন্দুর মধ্যে তাৎক্ষণিক বেগ বলো বা এমনি বেগ বলো, এই একই পদ্ধতি দিয়ে আমরা নির্ণয় করব, কি করব ধরো যে কোনো দুটো পয়েন্ট, ধরো এই পয়েন্ট আর এ পয়েন্ট, তাহলে এটা জয়েন করব, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত এস টু মাইনাস এস ওয়ান, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত টি টু মাইনাস টি ওয়ান, যদি এটা টি টু হয় আর এটা টি ওয়ান হয় একই রকম হবে, এটা এস ওয়ান হয় এটা যদি এস টু হয় তাহলে এটা হবে, দিয়ে এখান থেকে কি করবো এটা একটা সরলরেখা টানবো এই দুটো পয়েন্টের মধ্যে, এটা যদি এ পয়েন্ট হয় এটা যদি বি পয়েন্ট হয়, এ বি এর মধ্যে ইয়ে করলাম এখানে থিটা পেলাম, তাহলে ট্যান থিটা সমান বি, এটা কি নাম দিয়েছিলাম আগে ছবিতে দেখো সি, তাহলে বিসি বাই সেম কেস বিসি বাই এসি এস টু মাইনাস এস ওয়ান ডিভাইড বাই টি টু মাইনাস টি ওয়ান, এখান থেকে আমরা ভি পাবো, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ যদি বের করতে বলে ধরো সাপোজ এ পয়েন্টে এখানে তাৎক্ষণিক বেগ বের করবো, প্রসেসটাই একই সেম একই নিয়ম, তাহলে এটাই আমাদের এই চারটা গ্রাফ আমরা দূরত্ব সময় বা স্মরণ সময় লেখচিত্র থেকে পাবো। ওকে, এরপর আমরা বেগের সঙ্গে কিভাবে টাইমের গ্রাফ গুলো হচ্ছে সেটা দেখব, বেগ সময় লেখচিত্রের মধ্যে আমরা কি কি আঁকবো না, সম বেগে হলে কিভাবে লেখচিত্রটা হয়, সম ত্বরণে হলে কি হয় এবং অসম ত্বরণে হলে কি হয়, এই তিনটে জিনিস আমরা করব। তো ফার্স্ট কি বললাম সম বেগে, এক নম্বর বলছি সম বেগে যদি একটা কোণা যায় তার ক্ষেত্রে কি হয় আমরা লেখচিত্রটা পাবো,
তাহলে দেখো আমরা সবসময় কি করব না সময়টাকে এক্স অক্ষ বরাবর রাখবো। তাহলে এদিকে যাচ্ছে টাইমটি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবরটা আমরা কি লিখবো, যেহেতু বেগ নিচ্ছি তাহলে সময়ের সঙ্গে বেগ অর্থাৎ ভি, ভিটাকে ওয়াই অক্ষ বরাবর রাখবো। এবার দেখো সমবেগ গতিশীল মানে কি, সময় যত বাড়বে বেগটা যা ছিল বেগটা তাই থাকবে, বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগটা বাড়বে বা বেগটা কমবে এরকম কিছু হবে না, বেগটা ফিক্সড থাকবে। তাহলে একটা আমরা কি পাবো, সরলরেখা পাবো। কেন না, সময় দেখো বাড়ছে কিন্তু বেগ বাড়ছে না, বেগ বাড়লে বেগটা কোন দিকে যেত, বেগের গ্রাফ তো ওই দিকে, উপর দিকে বেগটা উঠতো, বেগটা উঠছে না, বেগটা সমান থাকছে, অর্থাৎ বেগটা বাড়ছে না, এটাই হচ্ছে সমবেগে। ওকে, এরপর আমরা কি করছি দেখো, 2 নম্বরে সমতরণে, সমতরণে একটা কোণার ক্ষেত্রে কি হবে, সমতরণে কোণার ক্ষেত্রে এক্স এখানে টাইম টি, এদিকে যাচ্ছে ওয়াই, এদিকে যাচ্ছে বেগটা নিয়েছি ভি। ওকে, এবার সমতরণ মানে কি, সমান সময়ের ব্যবধানে সমান বেগের পরিবর্তন হবে। কি বললাম, ধরো প্রথম 1 সেকেন্ডে যদি বেগ যা হবে তারপরের 1 সেকেন্ডেও বেগের পরিবর্তন ঠিক ততটাই বৃদ্ধি পাবে, তার মানে সমান সময়ের ব্যবধানে সমান বেগ বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা এটা পাবো একটা, যদি প্রাথমিক বেগটা আমরা 0 থেকে শুরু করি তাহলে এটা মূল বিন্দুকে আমি একটা সরলরেখা পাবো, প্রাথমিক বেগটা 0 হলে মূল বিন্দুকে আমি আমরা একটা সরলরেখা পাবো, অর্থাৎ 0 থেকে যদি স্টার্ট হয় দিয়ে বেগটা বাড়তে বাড়তে যাচ্ছে তাহলে বেগের বৃদ্ধি মানে ত্বরণ নিয়ে চলছে, তাহলে আমরা মূল বিন্দুকে আমি সরলরেখা পাবো। এই সরলরেখা থেকে ধরো এটা ও এটা এ, এই সরলরেখার যে নতিটা আগে যেরকম করেছিলাম নতি বের করেছিলাম, এই সরলরেখার নতিটায় কি নির্দেশ করবে, ত্বরণ নির্দেশ করবে, এই সরলরেখার নতিটায় ত্বরণ নির্দেশ করবে। এবার এটা আরেকটা কন্ডিশন হতে পারে, আরেকটা কন্ডিশন কি হতে পারে, এটা যেমন আমি কি বললাম প্রাথমিক বেগ 0 থেকে শুরু করেছিলাম, এবার যদি একটা প্রাথমিক বেগ নিয়ে কোনাটা চলে, এরকম একটা প্রাথমিক বেগ নিয়ে চলে, এটা টি এটা ভি, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে প্রাথমিক বেগ, অর্থাৎ ধরো এখানে একটা প্রাথমিক বেগ এতদূর আছে, এ অবধি প্রাথমিক বেগ ইউ, তাহলে প্রথমে একটা প্রাথমিক বেগ ইউ ছিল, তারপর থেকে কি লেখচিত্রটা হচ্ছে সেটা আমরা আঁকছি, অর্থাৎ এখানে একটা বেগ আমরা ছিল ইউ, তারপর যদি সমতরণে চলে এইভাবে আমরা গ্রাফটা পাবো। কি বললাম, একটা প্রাথমিক বেগ ছিল ইউ, তারপর গ্রাফটা এইভাবে হচ্ছে, অর্থাৎ এখানে থেমেছে মানে ই সোজা এখানে বেগটা কত হবে, এখানটা হবে ভি, এটা ইউ ছিল এখানে বেগটা হচ্ছে ভি, বোঝা গেল। এটা কি বললাম, এখানে কোনো প্রাথমিক বেগ ছিল না, অর্থাৎ ইউ সমান এখানে 0 ছিল, তখন মূল বিন্দুকে আমি সরলরেখা, আর যখন প্রাথমিক বেগটা একটা থাকবে অর্থাৎ ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছিল কোনাটা, তারপরে সমতরণে যাচ্ছে, সেই ক্ষেত্রে এরকম গ্রাফটা পাবো। ওকে, এবার দেখো এখান থেকে আমরা সরণ বের করতে পারবো, কিভাবে সরণ বের করবো না, এই যে ও এ সরলরেখাটা এখানে যেটা বলো, এখানে হচ্ছে ধরো এটা নাম দিয়ে দাও এ বি, এই সরলরেখাটা এবং এই টাইম অক্ষটা, এই একটা ক্ষেত্রফল পাচ্ছি, এই ক্ষেত্রফলটাই সরণ নির্দেশ করবে। এখানেও একই রকম ভাবে এই যে ক্ষেত্রফলটা পাচ্ছি, এই ক্ষেত্রফলটাই কিন্তু সরণ নির্দেশ করবে। সরণ এখানে এটা কি দেখতে পাচ্ছ, এটা একটা ট্রাপিজিয়াম তাই না, এটা তো একটা ট্রাপিজিয়াম, এ বি এখানে ধরো নাম দিয়ে দাও সি ও, এ বি সি ও একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রটাই ক্ষেত্রফলটাই সরণ নির্দেশ করবে। এখানে কি হবে না, ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই সরণ এস নির্দেশ করবে। ওকে, এটা সমতরণের ক্ষেত্রে হলো, তোমাদের যদি এখান থেকে ইয়ে বের করতে বলে একরকম নতি বের করবে, নতি বের করলে কি পাবে, এর মানটা পাবে, কি বললাম, নতি বের করলে, নতি বের করলে এখান থেকে ত্বরণ এর মান পাবে, অর্থাৎ এ সমান কি পাচ্ছ এখানে, এ বি ডিভাইডেড বাই বিও,
একই রকম ভাবে এখানেও সেটা বের করতে পারবে ত্বরণটা। এরপর আমরা বলছি অসম ত্বরণে গতির ক্ষেত্রে, তাহলে তিন নম্বর বলছি অসমতরণে যদি একটা কোণা থাকে তার ক্ষেত্রে কি হবে, তাহলে এক্স ওয়াই এবারে বোঝা ছিল ভি, এবারে বোঝা ছিল টাইম টি, এটা হচ্ছে মূল বিন্দু ও, এটা অরিজিন। এখানে অসমতরণে সাপোজ ধরো তরণ তো সমান নেই, এভাবে হতেই পারে। এখান থেকে যদি তোমাদের তরণটা বের করতে বলে তখন কি করে পাবে, তাহলে ধরো যে কোনো দুটো যে দুটো বিন্দুর মধ্যে তরণ বের করতে বলবে, যদি এখানে এখানে বলে তাহলে এখানে এ নাম দিলে এখানে বি নাম দিলে, আমি ধরছি সাপোজ এখানে একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট বি, এই দুটো পয়েন্টের মধ্যে তরণ বের করতে বলে আগে যেভাবে করেছিলাম সেম প্রসিডিওর, এই দুটো যোগ করবো একই রকম ভাবে টাইমের সঙ্গে এগুলো যোগ করব, দিয়ে এখান থেকে এখান একটা সরলরেখা টানবো, ওকে এ বি। তাহলে এখানে যদি তোমাকে সরণ বের করতে বলে, সরণ কতটা এস, সরণ হচ্ছে এই ক্ষেত্রফলটা এ বি সি ডি, এই ক্ষেত্রে ক্ষেত্রফলটাই হচ্ছে এখানে সরণ নির্দেশ করবে। আর যদি ত্বরণ অর্থাৎ এক্সেলারেশন এ তোমাদের বের করতে বলে, তাহলে আমরা কি করে পাবো, এক্সেলারেশন সমান বেগের পরিবর্তন বাই সময়, কি বললাম বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে, এখানে বেগটা কত ছিল ভি টু, এখানে বেগটা কত ভি ওয়ান, এখানে টাইমটা কত টি টু, এখানে টাইমটা কত ডি পয়েন্টে টি ওয়ান। তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই, এখানে টাইমটা চেঞ্জ হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। এরকম করলে আমরা ত্বরণ বের করে নিতে পারবো। একই রকম ভাবে এখানেও আমরা ত্বরণ বের করতে পারবো নতিটা যেটা দেখেছি এ বললাম। আচ্ছা তোমাদের যদি বলে তাৎক্ষণিক ত্বরণ বের করতে, তাৎক্ষণিক ত্বরণ ধরো এ পয়েন্টে তাৎক্ষণিক ত্বরণ কত, তাহলে তখন আমাদের কি করতে হবে, এ পয়েন্টে অর্থাৎ গ্রাফটা এইভাবে বাঁকছে, এখানে আমাদের একটা স্পর্শক টানতে হবে, এটা সরলরেখা হবে অবশ্যই, স্পর্শক মানে নিশ্চয় তোমরা জানো হাতে টানছে একটু বেঁকে গেছে, এই যে সরলরেখাটা আমি টানলাম এর নতি বের করবো, এর নতি হলে সেটাই হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন। তো তোমাদের এই কটা লেখচিত্র করলেই হবে। এবার আমরা কি করব না, গতীয় সমীকরণগুলোকে জ্যামিতিক ভাবে প্রমাণ করব। লেখচিত্রের সাহায্যে গতীয় সমীকরণগুলি প্রমাণ করার আগে আমরা একটা দেখো লেখচিত্র আঁকছি, এই লেখচিত্রটা হচ্ছে সময় অর্থাৎ এক্স অক্ষ বরাবর সময় নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর নিয়েছি আমরা বেগ ভি, সময় বেগ একটা লেখচিত্র আমরা নিচ্ছি, এটা লিখে দিতে হবে সময়, এটা হচ্ছে বেগ, ওকে। এবার দেখো একটা কণা যদি একটা প্রাথমিক বেগ ইউ নিয়ে চলে তাহলে কি হবে, না এখানে একটা প্রাথমিক বেগ ছিল তারপর কণাটা সমতরণে যাচ্ছে, তাহলে এভাবে আমরা একটা গ্রাফ পাবো, ওকে। তাহলে এখানটায় কণাটার বেগ কত, এখানটায় কণাটার বেগ হচ্ছে ইউ, এই সোজা যদি আমরা এটা জয়েন করি এখানে বেগটা কত ভি, এটা অন্তিম বেগ ভি, একই রকম ভাবে এগুলাকে জয়েন করব, এখানে যে ক্ষেত্রফলটা পাচ্ছি এই ক্ষেত্রফলটাই আমরা কি বললাম আগের প্রমাণে বলেছিলাম সরণ এস নির্দেশ করবে। দেখো এখানে আমরা কি করছি, আবার এটাকে এভাবে জয়েন করছি, এটা অরিজিনের জন্য নামটা দেবো ও, এই সরলরেখাটা যে ইউ প্রাথমিক বেগ নিয়ে চলার পরে যে সমতরণে চলছে যতক্ষণ যে তার ক্ষেত্রে যে সরলরেখাটা পেয়েছি এটা নাম দিচ্ছি এ বি, আর এখানে নাম দিয়ে দিলাম সি, এখানে নাম দিয়ে দিলাম ডি। তাহলে এখান থেকে ছবিটা আগে ক্লিয়ার করো যে ও এ হচ্ছে প্রাথমিক বেগ, কি বললাম এসটা ছিল সরণ, সরণটা হচ্ছে ও এ বি সি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বলে এটা ট্রাপিজিয়াম, সরণটা তাহলে কি বললাম ও এ বি সি
ट्रापिजियमेर क्षेत्रफल। ओके, ओ ए, ओ ए माने होच्छे सी डी, सेटा समान होच्छे प्राथमिक बेग, यू प्राथमिक बेग भाषाटा लिखछि ना, जायगा कम आछे। एरपर देखो ओ भी, ओ भी माने होच्छे सी बी, ओ ए पॉइंटटार नाम दिए दाओ, एटा भी बेगटा भी छिलो, এটা একটা নাম দিয়ে দাও সি ডি, তাহলে ই, ও ই সমান সি বি সমান হচ্ছে অন্তিম বেগ ভি। আর এটা তো টাইম স্কেল দেখতেই পাচ্ছ, ও সি সমান টাইম টি, ও সি মানে এটা বলতে পারো এ ডি সমান। তো এই কনসেপ্টটা ফার্স্ট আমাদের জানতে হবে যে এইটা এটা টি, এখান থেকে এটা ইউ, এইটাও ইউ, এটাও ইউ, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা মানে হচ্ছে ভি, মানে ওটা ডিস্টেন্স নট, হচ্ছে বেগ নির্দেশ করছে। ঠিক আছে, ওই সব রেখাগুলো এরপর আমরা প্রমাণগুলো ইজিলি করব। ফার্স্ট আমাদের সমীকরণটা আমরা কি করেছিলাম, দেখো ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, এইটা প্রমাণ করার জন্য আমরা কি করব, তোমরা অঙ্কে একটা প্রমাণ পড়েছিলে y is equals to mx plus c। দেখো mx মানে কি, x অক্ষের সঙ্গে m আছে, মানে m টা হচ্ছে নতি, m টা কি বললাম, m টা হচ্ছে স্লোপ বা নতি, সে নতিটা আমরা কি করে পাই, সেটাই হচ্ছে আমরা যদি বেগ সময় লেখচিত্রে নতি বের করি, নতি বের করা মানে কি ত্বরণ বের করা। আগেই বললাম আমি যখন প্রমাণগুলো করাছিলাম, লেখচিত্রগুলো আনছিলাম, তখনই বলেছি এই নতিটা মানে বেগ সময় লেখচিত্রে নতি মানে হচ্ছে ত্বরণ এম। সেটা কি, এই যখন ওয়াই সমান এম এক্স প্লাস সি, এখানে একটা যে সরলরেখাটা পাচ্ছি, সেই ক্ষেত্রে যে ছেদিতাংশটা পাবো, এখানে হচ্ছে এ বি একটা সরলরেখা পাচ্ছি, এর ছেদিতাংশটা, তার মানে সেটাই হবে ইউ। এবার এটাকে যদি আমরা কম্পেয়ার করি, তখন আমরা কি বলবো, না ওয়াই সমান ওয়াই অক্ষ বরাবর কি যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর ভি যাচ্ছে, তাহলে ভি সমান এম এক্স, এমটা কি বললাম, এমটা হচ্ছে নতি অর্থাৎ ত্বরণ এ, এক্স, এক্স বরাবর কি যাচ্ছে, এক্স বরাবর টাইম টি যাচ্ছে, টি প্লাস সি, সিটা কি বললাম, সিটা হচ্ছে যে এ বির যে ছেদিতাংশটা, প্রাথমিক ছেদিতাংশটা ও এ অর্থাৎ ইউ, তার মানে আমরা পেয়ে গেলাম যে ভি সমান এটা বললাম ইউ, ইউ প্লাস এটি, এটাই ফার্স্ট প্রমাণটা ছিল। খালি আমরা ওয়াই সমান এম এক্স প্লাস সি এই সমীকরণটাকে সঙ্গে কম্পেয়ার করব, কম্পেয়ার করলে আমরা পাবো ভি সমান ইউ প্লাস এটি, এই প্রমাণটা তেমন কিছু নেই। এর পরের প্রমাণটা আসা যাক, এবার আমরা এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এই প্রমাণটা করব। দেখো সরণ মানে কি জানি আমরা, সরণ মানে আগেই বলেছি যে সরণ এস সমান ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে এটা সমান আমরা লিখব ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান। দেখো ট্রাপিজিয়ামের আমরা সূত্র জানি, সমান্তরাল বাহুদের যোগফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা, সেই সূত্রটা এখানে বসাতে পারি। আর দেখো এই ট্রাপিজিয়ামটা মানে এখানে একটা আয়তক্ষেত্র পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এই প্রমাণটার ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল করলে প্রমাণটা ছোট হবে আমরা করতে পারবো, আর ডিরেক্টলি যদি তোমরা ট্রাপিজিয়ামের সূত্রটা বসাও তাহলে একটু প্রমাণটা করতে বড় হবে। তাহলে আমরা কি লিখবো, না ও সি ডি এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
प्लस ए डी बी त्रिभुजर क्षेत्रफल। समान देखो आगे त्रिभुज लिखते पारी पर आयत क्षेत्र लिखते पारी बा आगे आयत क्षेत्र पर त्रिभुज खुशी करते पारो समान एटा आमरा कि पाबो ना ओसीडी आयत क्षेत्र क्षेत्रफल। आयत क्षेत्र क्षेत्रफल समान कि ना दैर्घ्य इंटू प्रस्थ ताहले ओए इंटू ओसी ओसी प्लस त्रिभुजर क्षेत्रफल हाफ इंटू भूमि कोणटा एडी। एडी माने कि आमरा बोलते पारी एडी माने होच्छे ओसी। तो एखन फार्स्ट एडी लिखी हाफ इंटू एडी इंटू उच्चता कत बीडी एटा समान ओए इंटू ओसी प्लस हाफ इंटू देखो एखने की छिलो टी स्क्वायर छिलो थारे टी स्क्वायर स्क्वायर टर्म टाके आनते गेले देखो एखने यूटी ओए ओसी ओएर मान कत ओएर मान यू ओसीर मान टी आमरा यूटी पे गेलाम ठीक आछे एखान थेके आमरा यूटी पे जाच्छि प्लस हाफ ए टी स्क्वायर स्क्वायर टाके आनार जोन्नो आमादेर कि करते हबे देखो एडी एडी माने कत ओसी ताहले एडी स्क्वायर करते हबे ताहले कि बोललाम एडी स्क्वायर करते हबे ताहले हाफ इंटू एडी स्क्वायर इंटू এটা ছিল বিডি ডিভাইডেড বাই এখানে স্কোয়ার করার জন্য এখানে একটা এডি দিয়ে ভাগ করব বোঝা গেল। আমাদের এখানে টি স্কোয়ার আনতে হবে আর টি স্কোয়ার আনলে আমরা তরঙ্গটাও নিয়ে আসতে পারবো এটা ওই জন্য এখানে জাস্ট তোমাদের বুদ্ধি খাটাতে হবে। তাহলে এটা সমান ওএ ইন্টু ওসি ও এর মান তো দেখতে পাচ্ছ ইউ ইন্টু ওসি এর মান হচ্ছে টি প্লাস হাফ ইন্টু এডি স্কোয়ার এডি স্কোয়ার এডি মানে আগে বলে দিয়েছি এডি মানে ওসি এডি সমান ওসি সমান টি আগে বলে দিয়েছি তাহলে টি স্কোয়ার ইন্টু বিডি বাই এডি মানে কত ট্যান থিটা সমান বিডি বাই এডি অর্থাৎ স্লোপ যে আমরা স্লোপটা পাচ্ছি বিডি বাই এডি স্লোপ মানে কি নতি সে নতিটাই কি নির্দেশ করে ত্বরণ নির্দেশ করে অর্থাৎ তরণ অর্থাৎ এখানে এ সমান আমরা পেয়েছিলাম বিডি বাই এডি অর্থাৎ যে তরণ বা নতিটা হচ্ছে তরণ অর্থাৎ এটা হচ্ছে এ। তাহলে আমরা এটা ইজিলি প্রমাণ করতে পারলাম যে এ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে আশা করি তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানা। এর পরের প্রমাণটা করা যাক। এবার আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই প্রমাণটা করব। দেখো এখানে আমরা কি বের করেছিলাম স্লোপ ট্যান থিটা অর্থাৎ সেটাকে কি বলা হয় এ ত্বরণ এ সমান বিডি বাই এডি আর এই এডি মানেই তো আমরা ওসি বলতে পারি তার মানে এটাকে আমরা বলতে পারি বিডি বাই ওসি ওসি এটা বলতে পারি। এখানে দেখো এ এস আছে আমরা এ এস নিয়ে ক্যালকুলেশন করব কি বললাম এ এস নিয়ে ক্যালকুলেশন করব তাহলে এ এস সমান এ মানে কি বললাম বিডি বাই ওসি ইন্টু এস এস স্মরণ কি করে বের করতে হয় এ পুরোটার ক্ষেত্রফল বের করতে হয় আগেই বললাম আগেরটাই আমরা কি করেছিলাম ট্রাপিজি আমার ক্ষেত্রফলটাকে একটা আয়তক্ষেত্র একটা ত্রিভুজে ভেঙে নিয়েছিলাম এখানে আমরা ডিগ্রি ট্রাপিজিয়ামেরই সূত্র বসাবো তাহলে এস এ এসটা হচ্ছে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সমান এটা বিডি বাই ওসি থাকলো ইন্টু এখানে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ডিরেক্টলি কেন বসাচ্ছি তাহলে প্রবলেমটা ছোট করে ইজিলি করা যাবে
আর এটাকে আয়তক্ষেত্র আর যদি আমরা ত্রিভুজে ভেঙে নিই তাহলে প্রবলেমটা বড় হয়ে যাবে। সেই জন্য আমাদের যেরকম সুবিধা হবে সেই রকম আমরা করব। তাহলে OABC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের সূত্র কি না, হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কোনটা, এই বাহুটা AO আর এই বাহুটা BC। তাহলে AO প্লাস BC ইনটু উচ্চতা, এটা যদি ট্রাপিজিয়াম হয় ট্রাপিজিয়ামটার ক্ষেত্রে উচ্চতা কোনটা পাবো আমরা, OC। ভালো করে বুঝো, উচ্চতা মানে এদিকেই হবে এরকম কোনো ব্যাপার নয়। এটা যদি পুরোটা ট্রাপিজিয়াম হয় সেই ক্ষেত্রে তার উচ্চতা কোনটা, এটা উচ্চতা এখান থেকে ডিস্টেন্সটা, তাহলে সেটা হচ্ছে AD বা বলতে পারো OC, তাহলে ইনটু OC। এবার দেখো এইখানে OC আছে, এখানে OC আছে, কেটে গেল, তাহলে কত পাচ্ছি আলটিমেট আমরা, সমান BD ইনটু, বা হাফটাকে প্রথমে নিয়ে চলে যাও, হাফ ইনটু BD ইনটু AO প্লাস BC সমান হাফ ইনটু BD, BD হচ্ছে এটা BD, তাহলে BD মানে কত পাবো আমরা, BC মাইনাস DC, তবেই তো BD পাবো। তাহলে বিডি জায়গা আমরা কি বসাচ্ছি, বিসি, বিডি জায়গা বসাচ্ছি বিসি মাইনাস ডিসি ইনটু এও প্লাস বিসি সমান হাফ ইনটু, দেখো বিসি কত, বিসি মানে আমরা বলেছিলাম ভি, আগে বলে দিয়েছিলাম বিসি মানে ভি, মাইনাস ডিসি, ডিসি কোনটা, ডিসি, ডিসি মানে হচ্ছে এও সমান ইউ, সেটা আগে উল্লেখ করেছিলাম, তাহলে ইউ ইনটু এও, এও মানে হচ্ছে ইউ প্লাস বিসি, বিসি বা সিবি মানে হচ্ছে ভি, এটা ভি, ওকে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি না, হাফ ইনটু ভি প্লাস ইউ ইনটু ভি মাইনাস ইউ, এটা ইউ প্লাস ভি আর ভি প্লাস ইউ তো একই জিনিস, তার মানে হাফ ইনটু ভি মাইনাস ইউ ইনটু ভি প্লাস ইউ, তার মানে এই সূত্রটা কি পাচ্ছি আমরা, হাফ অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সূত্র কি, এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি, সেই সূত্রে আছে এটা। তাহলে এটা ছিল কত না, এ এস, এ এস সমান এটা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইমপ্লাইজ টু এ এস, এই টুটা এখানে গুণ হলে কত পাচ্ছি না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আমাদের প্রমাণটা করতে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, তাহলে এই যে ভি স্কোয়ার, তাহলে বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ারটা মাইনাস ছিল এদিকে এলে প্লাস, তাহলে প্লাসটা দেওয়ার দরকার নেই, ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারলাম। এরপর নেক্সট প্রমাণ, তাহলে এবারে প্রমাণটা করব আমরা, এস এন সমান ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। দেখো এই প্রমাণটা করার জন্য ছবিটাকে আমরা একটু মুছব, এটা এবি একটা সরলরেখা নিয়েছিলাম, এটা এবি সরলরেখা ছিল, এদিকে ভিজা ছিল, এদিকে টাইম টি, এটা ঠিকই আছে। এখানে দেখো এন আছে, অর্থাৎ এন তম সময়ে সরণটা কত, ধরলাম এন তম সময়ে সরণটা হচ্ছে এই সোজা, মানে এন তম সময়ে বেগটা আমরা এখানে করছি, আর এই গ্রাফটা থেকে তো সরণ পাবো এই ক্ষেত্রফলটা থেকে, তাহলে এন তম সময়ের হচ্ছে বেগটা হচ্ছে ভি, কি বললাম, এন তম সময়ের বেগটা হচ্ছে এখানে ভি, এখান থেকে এটা হচ্ছে এন তম সময়ের জন্য, এ পয়েন্টটা কত, বি। হ্যাঁ আর একটা পয়েন্ট ধরো, এইখানে এই পয়েন্টটা ছিল ডি, ডি পয়েন্টের ক্ষেত্রেও এরকম আমরা টানছি, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এন মাইনাস ওয়ান তম সেকেন্ড, কি বললাম এন মাইনাস ওয়ান, ছবিটাও তো এখানটা মানে এই ডিস্টেন্সটা খুব কাছাকাছি হবে, হ্যাঁ ছবি বোঝার জন্য এতটা গ্যাপ হয়ে গেছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এন তম সময় আর এই ডিস্টেন্সটা হচ্ছে এন মাইনাস ওয়ান তম সময়, তাহলে এটা নাম দিয়েছি এ বি, এখানে সি ডি, তাহলে এটা নাম দিয়েছি ই। তাহলে দেখো এন তম সময়ে সরণ বের করলে আমরা কি পাবো, এস এন সমান এন তম সময়ের জন্য যে গ্রাফটা আমরা
ক্ষেত্রফলটা হচ্ছে এইটা, এই ক্ষেত্রফলটা এর ক্ষেত্রফল, তাহলে কি না ই সি বি ডি, ই সি বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি না, এখানে একটা রেখা আছে, এই রেখাটা কি বলে ডিবি, ডিবি সরলরেখাটা কি নির্দেশ করছে, সমতরণে গতি একটা কোণার, সমতরণে গতির কোণার কি হয় সমীকরণটা কি হয়, এই ডিবি সরলরেখাটা সমীকরণ হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, তাই না, এ তো ভি পাচ্ছি, এই ভিটা কত, ভি সমান এই ডিবির ক্ষেত্রে ইউ প্লাস এটি, তাহলে এই সরলরেখাটা নির্দেশ করছে ভি সমান ইউ প্লাস এটি, ওকে। আর এই ক্ষেত্রফলটা কিসের উপর ডিপেন্ড করে আছে, এই যে টাইম অক্ষ, টাইমের একটা ইসি, আর কিসের উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে বিসি, বিসিটা কি না, বিসি মানে এই ছবির ক্ষেত্রে বিসি এই দিক বরাবর কি যাচ্ছে, বেগ ভি যাচ্ছে, তাহলে বিসি সমান এখান থেকে সময়টা কত নেওয়া হয়েছিল এন, তাহলে এন তম সময়ে বা এন সময়ে কোনাটার বেগ সেটা সমান আমরা কত পাবো, টি এর জায়গায় আমরা বসাবো এন, তাহলে ভি সমান ইউ প্লাস এটি, তাহলে এখানে আমরা বলবো ইউ প্লাস এন, বোঝা গেল। একই রকম ভাবে ইডি, ইডিটা কত, সেটা হচ্ছে এর মাইনাস ওয়ান সেকেন্ড সময়ে বা এত সময়ে কণার বেগ, আমরা সময়টা সবসময় সেকেন্ডে ধরি, তাহলে এটা কত পাচ্ছি ইউ প্লাস এন মাইনাস ওয়ান, এটা পাচ্ছি। আর ইসি কত পাবো, ইসি মানে হচ্ছে এই সময়টা, তাহলে এন মাইনাস ওয়ান সমান আমার পাচ্ছি এক, যদি সময়টাকে সেকেন্ডে ধরি তাহলে এক সেকেন্ড বলবো, ওকে। এবার এখানে জাস্ট এগুলো আমরা পুট করবো, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা কি জানি না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সেটা কত না, ডিই প্লাস বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা কত ইসি, সমান হাফ অফ ডিটা কত পেয়েছি, ডিটা হচ্ছে ইউ প্লাস এন মাইনাস ওয়ান, ইউ প্লাস এন মাইনাস ওয়ান প্লাস আমরা কি বসাবো প্লাস বিসি, বিসি হচ্ছে এটা, বিসির মান কত পেয়েছি এখানে বের করেছিলাম, বিসি হচ্ছে ইউ প্লাস এন, ইউ প্লাস এন ইন্টু ইসি, ইসি কত পেয়েছি এক সেকেন্ড, ওকে। তাহলে হাফ অফ ইউ প্লাস এন মাইনাস এ প্লাস ইউ প্লাস এন, তাহলে এখানে দেখো প্লাস এন প্লাস এন, তাহলে পাচ্ছি আমরা টু এন সমান হাফ ইন্টু, আর ইউটাও দেখো দুবার আছে, তাহলে হাফ ইন্টু টু ইন্টু ইউ প্লাস এন, এটা দুবার আছে, আর মাইনাস হাফ এটা একবার আছে, ঠিক আছে, তাহলে টু টু কেটে গেল সমান আমরা কত পাচ্ছি ইউ প্লাস এন মাইনাস হাফ এ, এটা হচ্ছে এস এন সমান বের করছি, সমান ইউ প্লাস এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই হাফ এ, হাফ এ কমন নিলে এখানে কত পাবো টু এন মাইনাস, এখান থেকে হাফ এ কমন নিলে ওয়ান, তাহলে আমরা খুব সহজে প্রমাণ করতে পারলাম এস এন সমান ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান, খালি ছবিটা একটু বুঝলেই হবে কি করেছি না, এন তম সময়ের জন্য এটা নিয়েছি, এই বেগটা কত বিসি, এই সমীকরণে আমরা
t এর জায়গায় n minus 1 বসেছি n বসেছি আর যখন এটা করেছি এর ক্ষেত্রে আমরা টাইম t এর জায়গায় n minus 1 বসেছি ব্যাস তাহলে এই দুটো পেয়ে গেছি আর এই সরলরেখাটা তো আমরা বলেছি b = u + at দিয়ে জাস্ট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা খুব সহজে বের করতে পারলাম আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার আমরা কলনবিদ্যার সাহায্যে প্রমাণগুলো করব কলনবিদ্যা আরো সহজ এখন তোমরা করে নিতে পারবে ফার্স্ট আমরা প্রমাণ করছি b = u + at দেখো এই প্রমাণটা করার জন্য আমরা জানি ত্বরণ a a সমান বেগের পরিবর্তন dv/dt হ্যাঁ যখন আমরা কলনবিদ্যা করি তখন কি খুব ক্ষুদ্র অবকাশে নি ওই জন্য সময়টাও খুব ক্ষুদ্র অর্থাৎ dt টাইমটাও ক্ষুদ্র আর বেগটাও ক্ষুদ্র কলনবিদ্যা কি জিনিস সেটা তোমাদের আগে একটু বুঝিয়েছিলাম ঠিক আছে তাহলে a সমান বেগের পরিবর্তন বাই সময় মানে dv/dt ঠিক আছে এখান থেকে আমরা কি পাবো ইমপ্লাইজ dv সমান কোণাকোণি গুণ a dt এবার বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষে আমরা সমাকলন করব ইন্টিগ্রেশন কি লিখবে উভয় পক্ষে সমাকলন করে পাই উভয় পক্ষে সমাকলন করে পাই এটা এক নম্বর দিয়ে দাও মানে এক নম্বরের উভয় পক্ষে আমরা সমাকলন করছি তাহলে কত পাবো ডিভি অর্থাৎ ইন্টিগ্রেশন ডিভি সমান দেখো এটা সমতরণ সমতরণ হলে এটা কনস্ট্যান্ট ধ্রুবক কারণ তরণটা তো সমতরণ বলছি সমতরণে গতির ক্ষেত্রে এটা বি সমান ইউ প্লাস এটি তাহলে যেহেতু সমতরণে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশনের ভিতর থাকবে ডিটি এমপ্লাইজ ডিভির করলে কত হবে ভি সমান এ ডিটি ইন্টিগ্রেশন করলে হবে টি এটি প্লাস সি সিটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের সমাকল ধ্রুবক সি বের করতে হয় এটা লিখতে হবে যেখানে সি সমান সমাকল ধ্রুবক ব্র্যাকেটে লিখবে যেখানে সি সমান সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সমাকল ধ্রুবক এবার আমাদের এই সি এর মানটা নির্ণয় করতে হবে তো দেখো প্রাথমিক অবস্থায় কোণটা যখন প্রাথমিক অবস্থায় ছিল তখন কোণটার অর্থাৎ প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় বেগটা কত ছিল ভি সমান ইউ ছিল টাইমটা কত ছিল সেই তো স্টার্ট হচ্ছে তখন শূন্য শূন্য থেকে শুরু হয়েছে তাহলে প্রাথমিক অবস্থায় ভি সমান ইউ টি সমান শূন্য সেই ক্ষেত্রে আমরা সেই ডাটাগুলো দু নম্বর সমীকরণে বসাচ্ছি পুরো ভাষা লিখছি না এটাকে আমরা দু নম্বর সমীকরণে বসাবো তাহলে কি পাবো না দেখো ভি এর জায়গায় কি পাবো না ইউ সমান এ টি টি তো শূন্য ইউ সমান সি এবার এই সি এর মানটা ইমপ্লাইজ সি সমান ইউ এবার সি এর মানটা দু নম্বর সমীকরণে বসিয়ে পাই ভাষাটা লিখতে হবে সি এর মান দু নম্বর সমীকরণে বসিয়ে পাই ভি সমান এটি প্লাস সি এর জায়গায় ইউ তার মানে আমরা পাচ্ছি ভি সমান ইউ প্লাস এটি খুব সহজে আমরা এটা প্রমাণ করতে পারলাম কলনবিদ্যার প্রমাণগুলো তোমরা খুব সহজে করতে পারবে এগুলো খুব ইজি জিনিস ওকে এর পরে প্রমাণটা দেখে নাও কি ছিল না এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার দেখো আমরা জানি যে ভি সমান ভি সমান ডিএস বাই ডিটি মানে বেগ বেগ সমান কি সরণ বাই সময় এটা তো আমরা জানি ব্যাস কলনবিদ্যা আর বাকি কথা আমি বলে ভিডিওটা বড় করছি না ভি সমান ডিএস বাই ডিটি এখান থেকে আমাদের এই প্রমাণটা করার জন্য স্টার্ট করতে হবে তাহলে বা ইমপ্লাইজ যাই লিখো না কেন ডিএস কোণাকোণি গুণ করো দেখো ডিএস সমান ভি ডিটি ইমপ্লাইজ ডিএস সমান ভি এর মান এ আমরা আগে প্রমাণ করেছিলাম ভি সমান কত ভি সমান ইউ প্লাস এটি ইন্টু ডিটি প্যাকেটে লিখবে যেহেতু ভি সমান ইউ প্লাস এটি ইমপ্লাইজ আচ্ছা এখানে আর একটু ভেঙে নাও যে ডিএস সমান ইউ ডিটি প্লাস এটি ডিটি ঠিক আছে এটাকে এক নম্বর দিয়ে দাও
এবার ভাষাটা লিখবে এক নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ডিএস সমান ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস এ সমতরণে চলছিল তাহলে এ টি ডিটি ওকে তাহলে ইমপ্লাইজ এটা ইন্টিগ্রেশন করলে পাবো এস সমান এখান থেকে পাবো ইউটি ইউ এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তাহলে ইউটি প্লাস এখান থেকে কত পাচ্ছি এ তো ধ্রুবক টি ডিটি টি এর করলে কত হবে ইন্টিগ্রেশনের সময় কি হয় পাওয়ার গুলো উপরে যোগ হয় আর যেটা যোগ হয় আলটিমেট সেটা পাওয়ার নিচে ভাগ হয় তাহলে টি স্কোয়ার উপরে কিছু নেই মানে কত আছে টি টু দি পাওয়ার ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ান করলে কত হয় স্কোয়ার হয় তাহলে এ টি স্কোয়ার উপরে স্কোয়ার হলে সেটা আবার ভাগ হবে এটা ইন্টিগ্রেশনের নিয়ম তোমাদের ভিডিও আগে বলেছিলাম তাহলে এ টি স্কোয়ার বাই টু প্লাস একটা সমাকল ধ্রুবক লিখতে হয় সি সমান সমাকল ধ্রুবক এটা ব্র্যাকেটে লিখবে ঠিক আছে তাহলে ইমপ্লাইজ আমরা পেয়ে গেলাম যে হ্যাঁ এটা এ সমান সি এবার এখানে আমাদের দেখো সি এর মানটা বের করতে হবে তাহলে প্রাথমিক অবস্থায় বা লিখো যখন টি সমান শূন্য যখন সরণটা মানে প্রাথমিক অবস্থার ক্ষেত্রে সরণ এস এর মানটা কত ছিল শূন্য ছিল তাই না আর সেই ক্ষেত্রে টিটাও শূন্য ছিল প্রাথমিক অবস্থায় মানে শুরুর সময় তাহলে টি শূন্য সরণটাও শূন্য সেই ক্ষেত্রে আমরা তাহলে সি এর মানটা কত পাচ্ছি এখানেও শূন্য এটাও শূন্য এটাও শূন্য তার মানে সি সমান শূন্য অতএব সি সমান শূন্য তাহলে এখান থেকে আমরা এটা দু নম্বর ইকুয়েশন সি এর মানটা বের করতে পারলাম শূন্য তাহলে এবার সি এর মানটা আমরা দু নম্বর সমীকরণে বসাবো তাহলে কত পাবো না এস সমান ইউটি প্লাস এ টি স্কোয়ার বাই টু তার মানে কি আমরা পাচ্ছি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার দেখো প্রমাণটা খুব সহজে আমরা করতে পারলাম খুব ইজি প্রমাণ তোমাদের চাপের কোনো নেই কলনবিদ্যার সাহায্যে আমরা এক মন্ত্রের প্রমাণগুলো করে নিতে পারবো ঠিক আছে এরপরে লাস্ট প্রমাণ এবার ভিডিওটা বড় করবো না এটা লাস্ট প্রমাণ আজকের ভিডিওর তিন নম্বর প্রমাণটা দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এটা করছি দেখো আমরা জানি যে ত্বরণ এ সমান বেগের পরিবর্তন বাই সময় ডিভি বাই ডিটি ডিভি বাই ডিটি এটাকে আমরা লিখতে পারি সমান ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি ডিএস ডিএস ইয়ে হয়ে গেল ডিভি বাই ডিটি থাকছে এটা আমরা এইভাবে লিখতে সাজাতে পারি তাহলে দেখো ডিএস বাই ডিটি মানে কি ডিএস বাই ডিটি মানে হচ্ছে সরণের পরিবর্তন বাই সময় সরণ বাই সময় মানে কি বেগ ভি তাহলে এটা আমরা পাচ্ছি ভি ডিভি বাই ডিএস তাই না ভি ডিভি বাই ডিএস পাচ্ছি কারণ এই মানটা ভি ব্যাগটা লিখবে যেহেতু ডিএস বাই ডিটি সমান ভি ইমপ্লাইজ এবার কোন কোন গুণ এ ডিএস সমান ভি ডিভি এটাকে দিয়ে দাও এক নম্বর এবার লিখো এক নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পায় এ তো সমতরণ ছিল তাহলে সমতরণের ক্ষেত্রে এটা ধ্রুবক এ ইন্টিগ্রেশন ডিএস সমান ইন্টিগ্রেশন ভি ডিভি ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে ইমপ্লাইজ যেহেতু এটা ধ্রুবক তাহলে এ ডিএস এর করলে এস সমান ভি ডিভি ভি এর করলে কত হবে ভি এর মাথায় কিছু নেই মানে ওয়ান ওয়ান এর আবার ইন্টিগ্রেশন সমান কি হয় প্লাস এক যোগ হয় তাহলে ভি স্কোয়ার বাই টু ভি স্কোয়ার বাই টু প্লাস সি যেখানে সি সমান সমাকল ধ্রুবক সি লিখলে এটা কনস্ট্যান্ট তো এই কনস্ট্যান্টটা হচ্ছে সমাকল ধ্রুবক ওকে ইমপ্লাইজ আচ্ছা এখান থেকে আমাদের এবার কি করতে হবে দেখো এই সি এর মানটা বের করতে হবে তাহলে দেখো যখন প্রাথমিক অবস্থায় কি ছিল সরণ এস শূন্য ছিল সেই ক্ষেত্রে ভি এর মানটা কত ছিল ভি সমান ছিল ইউ প্রাথমিক বেগ তো ইউ ছিল প্রাথমিক অবস্থা মানে প্রাথমিক ভি এর জায়গায় ইউ বসাবো আর সরণটা তখন কিছু হয়নি শূন্য সেই ক্ষেত্রে আমরা এই দু নম্বর ইকুয়েশনে মানগুলো বসাবো তাহলে কি পাবো দেখো এ এস এটা শূন্য তাহলে
শূন্য সমান ভি স্কোয়ার বাই সি, ভি এর মান কত বলছি ইউ, ইউ স্কোয়ার বাই, আচ্ছা এটা ইউ স্কোয়ার বাই টু, সি কেন হতে যাবে টু, হ্যাঁ ভি স্কোয়ার বাই টু হবে না, এটা ইন্টিগ্রেশন করলে তাহলে ইউ স্কোয়ার বাই টু, ভি এর জায়গায় আমরা ইউ বসাচ্ছি, প্লাস সি, প্লাস সি, এখান থেকে আমরা কি পাচ্ছি যে সি সমান মাইনাস ইউ স্কোয়ার বাই টু। এবার দু নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই, ভাষাটা লিখার পর এটা করবে এ এস সমান ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু, ওকে ইমপ্লাইজ এ এস সমান হাফ অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইমপ্লাইজ টু এ এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইমপ্লাইজ আমাদের প্রমাণটা দেখে ছিল দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তাহলে ভি স্কোয়ার সমান এটা মাইনাস ছিল এদিকে গেলে প্লাস হয়ে গেল ইউ স্কোয়ার প্লাস টু এ এস, খুব ইজিলি প্রমাণ আমরা এক্ষুনি করে নিতে পারলাম। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজকে এই পর্যন্তই, যারা এখনো আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো ক্লাস ইলেভেনের দেখুন, যদি প্রয়োজন মনে হয় তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদের সুবিধার্থের জন্য, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের সমস্ত ক্লাস ইলেভেনের থিওরি বা সমস্ত প্রবলেম বোঝার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে ভালো থাকো, ধন্যবাদ।